বিএনপি নেতারা বলেছেন কোনো সমঝোতায় বা অনুকম্পায় খালেদা জিয়া কারাগার থেকে বের হবেন না। সরকারের সঙ্গে খালেদার কারামুক্তি নিয়ে আলোচনা হচ্ছে কিনা এ বিষয়ে তারা বলেছেন। বিএনপির এমপিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তার সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু দলীয় বা জাতীয়ভাবে কোনো আলোচনা হয়নি। রাহুল রায় রিপোর্ট। দেড় বছরেরও বেশি সময় ধরে কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে ছাড়াই জাতীয় নির্বাচনে যাওয়া দলটি নির্বাচনের আগে পরে নানা কর্মসূচি দিয়েছে। এখনও সভা সেমিনারে তার মুক্তির দাবি জানানো হচ্ছে। খালেদা জিয়া কোনো আপোষ বা সরকারের সাথে কোনো সমঝোতা অথবা কোনো প্যারোলে তিনি মুক্তি নেবেন না, কারো অনুকম্পা নেবেন না। আমি মনে করি না আপোষহীন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া কারো কেউ তাকে অনুকম্পা করতে পারে এমন যোগ্যতা বাংলাদেশে কারো আছে বলে। তাদের কর্মসূচি মানববন্ধন পর্যন্তই সীমিত থাকছে, তবে দলের চেয়ারপারসনের মুক্তি নিয়ে সব ধরনের চেষ্টাই করছেন তারা। শোনা যাচ্ছে সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে, সে বিষয়টিও স্পষ্ট করেছেন দলের নেতারা। নির্বাচিত সংসদ সদস্যরা বিএনপির যারা, তারা মনে করছেন যেখানে যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ওনারা একটু সহানুভূতি নেওয়ার চেষ্টা করি যে একটু এগোনো যায় কিনা। জাতীয় পর্যায়ে বা যা বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে কোনো সমন্বিত সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে, আইনি প্রক্রিয়া হোক, আন্দোলনের প্রক্রিয়া হোক, কিংবা স্বাস্থ্যগত কারণের মেডিকেল রিপোর্টের ভিত্তিতে হোক, বেগম খালেদা জিয়ার মুক্তিটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাম্য এই মুহূর্তে। বিএনপি নেতারা জানিয়েছেন দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।